তাকে সহায়তা করা, পেছন থেকে হ্যান্ডল দেওয়া, তাকে সাহস দেওয়া, তার পেছন থেকে ধাক্কা দেওয়া, এটাও সমান অপরাধ। আল্লাহ আবুলে হাবকে ভর্ৎসনা করেছেন, সাথে সাথে তার সহযোগী উম্মে জামিলকে আল্লাহ তাআলা ভর্ৎসনা করেছেন। কিয়ামত পর্যন্ত মেসেজ, নবীকে তুমি যদি গালি নাও দাও, নবীকে যদি ভর্ৎসনা নাও করো, নিরুচ্চারণ নাও করো, যে কুলাঙ্গারা নবীকে গালি দেয় যদি তাদের পক্ষ অবলম্বন করো, তো তোমার উপরও মালিকের লানত। আপনাকে তাকবীরের ঠেলায় ছয় মাস সাত মাস লুকাই আসলাম, সময় মতো তাকবীর না, আরো কিছু আসবে ইনশাআল্লাহ। শাহজালালের তাকবীর দিতে পারলে দিয়েন, নাইলে আপাতত চুপচাপ থাকেন। আগে নিজের ঘষেন মাঝে, ইমান দুর্বল না, ইমান শক্তিশালী করে। আমাদের এত লাঠি সোটা লাগে না, মুসলমানদের জয়ের জন্য এত কঠিন কিছু কি দরকার? কথা বলে হিজরতের সময় নবী আর আবু বকর গাড়ে সাউরে লুকায়া না, তো মুখের মধ্যে কে কে বাসা বানাইছিল বলেন না? কবুতরা, মাকড়সা, ওয়াজ ভুলে যান খালি না, কবুতরে ডিম পারছে কটা কোন? আজকে যে সঠিক উত্তর দিতে পারবে মুয়াজ্জিন কল্যাণ পরিষদের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে। বলেন কবুতর ডিম পারছে কটা? দুইটা, পাঁচটা? কথা বলেন। মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল, মানুষ মিথ্যা কথা, তবে মাকড়সার জালের ব্যাপারটা আছে অনেক দুর্বল, একেবারেই দুর্বল। তারপরে একটু বলি একটা প্রসঙ্গ বলার জন্যে, যেন হিম্মত না হারান, ওই জন্যে বলতেছি। আল্লাহ তারা যদি চাইতেন, যুবক খেয়াল করে শোন সূক্ষ্ম কথা, আল্লাহ তারা যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়ে প্যাকেট করে গুহার ভেতরটাকে জান্নাতের টুকরা বানাই দিতে পারতেন কি না? তা না করে আল্লাহ মাকড়সার জাল দিয়ে প্যাকেট করলেন। কেন? মাকড়সার জাল অনেক শক্তিশালী না দুর্বল? কত দুর্বল কোরআনের কথা, ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, জগতের সবচাইতে দুর্বল ঘরের নাম হচ্ছে মাকড়সার ঘর। এই পাতলা হালকা ঘর দিয়ে আল্লাহ নবী আর আবু বকরের নিরাপত্তা কেন দিলেন? আল্লাহ জগৎবাসীকে দেখায় দিয়েছেন, এরে আমার বান্দা দেখ, আমি যদি আমার দিন বাঁচাতে চাই, আমার পারমাণবিক অস্ত্র লাগে না, ট্যাঙ্ক আমার লাগে না, যুদ্ধ বিমান লাগে না, লাখো সৈন্যের দরকার হয় না, আমি আমার দিন বাঁচাইতে চাইলে মাকড়সার জাল দিয়েই বাঁচাই দিতে পারে। কিন্তু শর্ত আছে, শর্ত হলো ইমান লাগবে, আবু বকরের ইমান। কি লাগবে? আবু বকর ওয়ালা ইমান যা তাকে পরাজিত করতে পারে এই শক্তি জগতে আসে নাই, আসবো না ইনশাআল্লাহ। শেখ উমর মুখতার রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছ? হ্যাঁ, পোড়া কপাল, কচু গাছে ভাসি দিয়ে আমার, তুই তাইরি ছিলস, অবশ্য উমর মুখতার ছিল শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিবিধ বিবি। লিবিয়ার ইটালিয়ানরা যখন লিবিয়া দখল নেয়, শেখ উমর মুখতার প্রতিরোধ যুদ্ধ চালাইতেছিলেন, ভাঙ্গা রাইফেল, অল্প কয়েকজন সাথী, ইটালিয়ানরা সিদ্ধান্ত নিল বম্বিং করে গোটা এলাকা শেষ করে দিবে। একজন এসে কানে কানে বলল, হযরত এই এলাকায় আর থাকা যাবে না, আমাদের কাছে বিমান বিধ্বংসী অস্ত্র নাই, আমরা কিভাবে লড়াই করব? শেখ উমর মুখতার পাল্টা প্রশ্ন করেছেন, এক আজীব ইমানদীপ্ত জবাব, প্রশ্নটাই জবাব। শেখ উমর মুখতার জিজ্ঞেস করেন, আচ্ছা ওদের বোমারু বিমানগুলো কি অনেক শক্তিশালী? তো বলে হ্যাঁ অনেক শক্তিশালী। তো বলে কত শক্তিশালী? বিমানগুলো আরশে উপরে দিয়ে যায় না নিচে দিয়ে যায়? কি বলেন আপনি, কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়ে বিমানগুলো যায়? তো শেখ উমর মুখতার বলেন, থুর তাইলে ডরাই আলাম, যদি আরশের উপর দিয়ে যেত তাহলে আমি ভয় পেতাম, যা আমাকে রক্ষা করবেন যে আরশের মালিক, বম যদি তার উপর একটা পড়ে তো আমারে কে বাঁচাবেন, আমার মালিক ঠিক আছে তো আমার কোনো টেনশন নাই। দোস্ত তিনি মূলত সূরা আত-তাওবার শেষ আয়াতের তর্জমা শুনাইছেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিবকে সান্ত্বনা দিয়েছেন, সাথে আমাদের সবাইকে। মালিক বলেন, ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা
মানুষ আপনার অসহযোগিতা করে বলেন লাগবে না, মোল্লাদের পাশে দাঁড়াইবা না, ইমানি আন্দোলনে মৌলবীদের সঙ্গ দিবা না, দরকার নাই। তুমি তোমার জীবন নিয়ে থাকো, মাল নিয়ে থাকো, পরিবার নিয়ে থাকো, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। আমার মালিকের ক্ষমতা জানো, তিনি আরশে আযীমের রব। এই মালিক যাদের পক্ষে ছিলেন ইতিহাস, তারা কখনো পরাজিত হয় নাই। নমরুদের মালিক ছিল না, নমরুদ পরাজিত হয়েছে। খলিল ইব্রাহিমের মালিক ছিল, খলিল জিতে গেছেন। ফেরাউনের মালিক ছিল না, ফেরাউন পরাজিত হয়েছে। মূসা আলাইহিস সালামের মালিক ছিল, মূসা নবী জিতে গেছেন। বিলাল হাবশীদের মালিক ছিল, বিলাল হাবশীরা জিতে গেছেন। উতবা সাইবা আবু জাহেল আবুল আহাবের মালিক ছিল না, তারা পরাজিত হয়েছে। সাম্প্রতিক কালে আমরা দেখেছি ওই পাগড়িওয়ালা মোল্লা, এইরকম কোনো মারণাস্ত্র ছিল না, ভয়ঙ্কর কোনো অস্ত্র ছিল না, কিন্তু মালিক ছিল, হাতে মিসবাহ ছিল, তসবি ছিল। তারা জিতে গেছে ওই পরাশক্তি আমেরিকা কুত্তার মতো পালাতে বাধ্য হয়েছে। কেমন পর্যন্ত ওই ধারা চলবে? ভয় পায় না, ভয় পায় না, কেমন পর্যন্ত মালিকের এই ধারা অব্যাহত থাকবে? ইনশাআল্লাহ, ইমানদারদের ইনশাআল্লাহ অপেক্ষা আছে সেই জয়ের। আল্লাহ কবুল করুন এই দেশকে দিনের জন্য, ইসলামের জন্য। আমার মনোযোগ নষ্ট হয়, লাগবে না বাতাস, গাম তো থাকবে। এটা আল্লাহ রাস্তা ছেড়ে দিয়েছে, এটা প্লাস্টিক হয়ে গেছে। বলতেছিলাম দোস্ত, আবুল আহাবের বউয়ের একটা পরিচয় দিচ্ছেন আল্লাহ তাআলা, এটাই হচ্ছে আজকের তাফসীরের মূল পয়েন্ট। হাম্মালাতাল হাতাব, হাম্মালাতাল হাতাব, শাব্দিক অর্থটা আগে শুনেন, তারপরে ব্যাখ্যা।